বন্ধুরা একটা দুর্দান্ত আপডেট উঠে আসছে দাঁড়াও সর্বপ্রথম বলে দিই আজকে এই ফেসবুকে এটাই আমার প্রথম খবর এর আগে আমি সেরকম কোনো আপডেট পাইনি তাই আলোচনাও করতে পারিনি আপডেট এলে ডেফিনেটলি আলোচনা করব একটা সুন্দর জিনিস আমার চোখে পড়লো এবং যে পোস্টটা আমি আবদুলের তরফ থেকে পেলাম এবং আবদুল আমি তো বারবারই বলছি যে আব্দুল এমন একটা সোর্স আমার কাছে অন্তত যে ও এখনো পর্যন্ত যতগুলো আপডেট দিয়েছে সে আপডেটগুলো কিন্তু মিলেছে তো সাকিব ভাইয়া এবং রাইহান রফি এই এই ছবিটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড এবং আগামী এগারো তারিখ অর্থাৎ আগামীকাল এই ছবিটার অ্যানাউন্সমেন্ট আসবে এমনটাই আমরা জানি এবং এই ছবিটার নাম অভিনেতা হতে চলেছে এমনটাও আমরা গতকাল জানতে পেরেছি যদিও এই অভিনেতা নামটা নিয়ে আমার মনে একটা খুৎখুতানি ছিল যে কেমন যেন লাগছে সিনেমাটার নাম কিন্তু ছবিটার গল্পের সঙ্গে সিনেমাটার নাম যাচ্ছে কি না এবং এমনও তো হতে পারে যে এই গল্পটার সঙ্গে হয়তো এই নামটাই পারফেক্ট নাম যে কারণের জন্য হয়তো এই গল্পের এই নাম দেওয়া হয়েছে বা এই সিনেমার এই নামটাই দেওয়া হয়েছে তো তার কিছু একটা আঁচ বা কিছু একটা ব্যাপার আমাদের সামনে এলো ছোটো করে সেটা নিয়েই ডিসকাস করি এই ভিডিওতে বন্ধুরা যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে এই অভিনেতা ছবিটা মানে আমি অভিনেতা ছবি এখনই বলবো না কারণ টাইটেল এখনো মানে এখনও প্রোডাকশন হাউসের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট তো হয়নি রাইহান রাফি ডিরেকশনে সাকিব ভাইয়ার যে ছবিটা কুরবানি ঈদকে টার্গেট করে তৈরি করা হচ্ছে সেই ছবিটার গল্পটা নাকি চলচ্চিত্র অঙ্গনকে কেন্দ্র করেই মানে এইখানে সাকিব ভাইয়ার যে চরিত্রটা থাকবে সেই চরিত্রটা এমনটা হলেও হতে পারে তিনি নিজে হয়তো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন বা নিজে কোনো অভিনেতা যে ক্যারেক্টারটা মানুষকে হাসাবে প্রচণ্ড হাসাবে আবার হাসাতে হাসাতে মানুষকে কাঁদাবে অর্থাৎ এই ক্যারেক্টারটার মধ্যে দর্শককে আনন্দ দেওয়ার জন্যে মানে কিছু কমেডি বিষয়পত্রও থাকবে যাতে লোকে হাসে আবার প্রচণ্ড ইমোশনাল কিছু দিকপত্র এই ক্যারেক্টারটার মধ্যে ভরে ভরে দেওয়া আছে এবং এই গল্পটা এটা একটা অ্যাকশন থ্রিলার হবে আমরা শুনতে পাচ্ছিলাম রাইহান রাফির কথা অনুযায়ী যে এটা একটা অ্যাকশন থ্রিলার জনরার ছবি তো দেখো এর থেকে বেশি আর কিছু জানতে পারছি না তবে আমি আবদুলের পোস্টটা দেখেই ভাবলাম যে এটা নিয়ে একটা আলোচনা করা যাক যে ক্যারেক্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এবং এই ছবির এই ক্যারেক্টারটাই হয়তো মুখ্য চরিত্র যে ছবিটা মানে যে ক্যারেক্টারটা গোটা ছবিকে একদম বয়ে নিয়ে যাবে মানে এমন একটি চরিত্র যে হাসাবে আবার হাসাতে হাসাতে সে কাঁদাতেও বাধ্য করবে তাহলে বুঝতে পারছি এই চরিত্রটা কীরকম লেখা হয়েছে বা কীরকম প্ল্যানিং মেকারদের মাথায় অবশ্যই একটা ভালো কিছু তো বটেই কারণ যেটা আমরা শুনতে পেলাম যে এই ছবিটার নাম অভিনেতা নানান পোর্টালের মাধ্যমে এটা আমরা জানতে পারছি যদি তাই হয় তাহলে হয়তো গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ছবির নামটা ঠিক করা হয়েছে আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের একটু হিন্ট পাওয়ার জন্য ওয়েট করতে হবে দেখা যাক না আগামীকাল আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্টটা আগে হোক তারপরে আমরা দেখি না আর আমরা কিছু জানতে পারি কি না আসলেই এই ছবিটার নাম কি অভিনেতা নাকি টাইটেল হিসেবে অন্য কিছু রাখা হচ্ছে কী বিষয় চলো বন্ধুরা এই আপডেটটাই আমার কাছে এখন ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে ডিসকাস করি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবার একটা কথা বলি বন্ধুরা আমাদের যে নতুন ব্লগ চ্যানেলটা দ্য এস এম ভি ব্লগ ওটাতে দ্বিতীয় ব্লগটা আমরা খুব শীঘ্রই আপলোড করব তোমরা যারা প্রথম ব্লগটা দেখেছ অনেক অনেক ধন্যবাদ যারা এখনও দেখো নি দ্য এস এম ভি ব্লগ বলে আমাদের একটি নতুন চ্যানেল হয়েছে আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে রাখলাম সেখানে তোমরা পেয়ে যাবে পারলে সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য